পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের সংঘর্ষে চার দিন বড় শুরু হয়নি কাজ, আটক 16 জন জেল হাজতে। ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন এ খাওয়ানো হচ্ছে, পরীক্ষার পর পৌঁছেছে সারা দেশে। বাড়ছে মস্তিষ্কের প্রদাহজনিত রোগ এনসেফালাইটিস, সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। বরিশাল ঢাকা নৌপথে কর ফাঁকির অভিযোগ লঞ্চ মালিকদের বিরুদ্ধে, রাজস্ব বঞ্চিত সরকার। এবং আকাশসীমা লঙ্ঘনেও মার্কিন সামরিক বিমানকে ছাড় দেওয়া হয়েছে, ইরানি কমান্ডারের দাবি। সংঘর্ষের চার দিন পর স্বাভাবিক হয়নি পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিস্থিতি, বন্ধ রয়েছে নির্মাণ কাজ। কবে থেকে কাজ শুরু করা যাবে তা ঠিক করতে ঢাকায় বৈঠকে বসবেন প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদ। এদিকে সংঘর্ষের ঘটনা তদন্তে গঠন করা তিনটি কমিটি কাজ শুরু করেছে। ঢাকা থেকে আটক 10 এবং কলাপাড়া থেকে আটক 6 জনকে পাঠানো হয়েছে জেল হাজতে। গত মঙ্গলবার শাবিন্দ্র দাস নামে এক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে চীনা শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে জড়ায় স্থানীয় শ্রমিকরা। এতে দুপক্ষের 8 শ্রমিক আহত হয়েছেন, পরে চিকিৎসাধীন অবস্থায় এক চীনা শ্রমিকের মৃত্যু হয়। আজ দেশের 2 কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে, কর্মসূচি চলবে বিকেল 4টা পর্যন্ত। এবারে দেওয়া হচ্ছে দুই দেশি কোম্পানির পাশাপাশি ইউনিসেফের দেয়া ক্যাপসুল। এগুলো ল্যাবে পরীক্ষার পর সারা দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান। ভিটামিন এর অভাবজনিত রোগ প্রতিরোধে বছরে দুইবার এই ক্যাপসুল খাওয়ার ব্যবস্থা করে সরকার। 6 থেকে ৫ বছর বয়সী শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হয়। রাতকানা রোগ প্রতিরোধে 1974 সালে কর্মসূচির শুরু, তখন ওই রোগের প্রকোপ 3.76 ভাগ থাকলেও বর্তমানে তা 0.4 ভাগ। অন্ধত্ব, হাম, ডায়রিয়া প্রতিরোধ এবং শিশুর স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে খাওয়ানো হয় এই ক্যাপসুল। 5 বছরের কম বয়সে 34% শিশুর অসুস্থতা এবং মৃত্যুর সাথে এর সম্পর্ক আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিটামিন, এই জন্য ক্যাপসুলগুলি খাওয়ানো হয়, কারণ খাদ্য থেকে আমরা যথেষ্ট পরিমাণ পাই না। এবারে 1,20,000 স্থায়ী কেন্দ্রে 6 থেকে ১১ মাস বয়সী 25 লাখ শিশু নীল এবং 12 থেকে ৫৯ মাস বয়সী 1,95,00,000 শিশু পাবে লাল ক্যাপসুল। বাস স্ট্যান্ড, রেল স্টেশন, লঞ্চঘাট ও জর্ণাকীর্ণ এলাকায় থাকবে 20,000 ভাসমান কেন্দ্র। কোনো শিশু বাদ পড়লে 7 দিনের মধ্যে নিকটস্থ হাসপাতালে নিয়ে ক্যাপসুল খাওয়ানো যাবে। গত 19 জানুয়ারি ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কথা থাকলেও ওষুধ নিম্নমানের হওয়ায় তা থেকে সরে আসে সরকার। ভারতীয় কোম্পানির ক্যাপসুল বাদ দিয়ে দেশি ওষুধ দিয়েই ক্যাম্পেইন করা হয়। এবারে দুটি দেশি কোম্পানির পাশাপাশি আছে ডেনমার্কের একটি কোম্পানির ওষুধ। ল্যাব টেস্টে মান যাচাইয়ের পর ক্যাপসুল পাঠানো হয়েছে মাঠ পর্যায়ে। সর্বোচ্চ মানের ক্যাপসুল আমরা দিয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হতে যাচ্ছে। এবার আন্তর্জাতিক ল্যাবরেটরিতে পরীক্ষিত আমাদের ক্যাপসুলগুলো এবং যে দেশীয় কোম্পানি যেগুলো যে ভিটামিন এ ক্যাপসুল তৈরি করছে সেইটাও আমাদের ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে টেস্ট করা হয়েছে। খালি পেটে ও অসুস্থ শিশুকে ক্যাপসুল না খাওয়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মরদেহ আটকে বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। স্বজনদের অভিযোগ, 60 বছর বয়সী শহীদুল্লাহ 1 সপ্তাহ আগে মারা গেলেও CCU-এ রেখে চিকিৎসার নামে অতিরিক্ত বিল করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই অভিযোগে রাত ১০টা থেকে প্রায় 2 ঘন্টা হাসপাতালের সামনে বিক্ষোভ করেন মৃতের স্বজনরা। তারা জানান, 20 দিনে রোগীর 23 বার কিডনি ডায়ালাইসিস করার বিল দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সব মিলিয়ে 1 মাসে 10 লাখ টাকার বেশি বিল করা হয়েছে, যার মধ্যে প্রায় 6 লাখ টাকা তারা পরিশোধ করেছেন। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, স্বজন মারা যাওয়ার আঘাত থেকেই স্বজনদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। পরে বিলের বকেয়া 4 লাখ টাকা না নিয়েই মরদেহ নিয়ে যাওয়ার অনুমতি দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। ইচ্ছে করে বাবাকে, এই যে আমার ডায়ালাইসিস, একটা লোক আমার 60 বৃদ্ধ বাবাকে যদি আপনি ডেলি একটা ডায়ালাইসিস দেন, আমাকে দিলে তো আমি টিকবো না, আমার আমি শিওর এখানে কেউ টিকবো না।
আর যেদিনে আমি সামুরাই সাহেব সেদিনে আমার বাবা অসুস্থ। এই গত এক মাস কয়দিন হলো, এক মাস চোদ্দ তারিখ টু চোদ্দ তারিখ, এক মাস সাত দিন মাল্টি অর্গান ফেলিউরের পেশেন্ট ছিল। এখন এই ধরনের পেশেন্টই সবচেয়ে বেশি ভুল বোঝাবুঝি হয়। আর আর যেহেতু ওনার বাবা মারা গেছেন, আমরা দুঃখ প্রকাশ করছি যে ওনার বাবা মারা গেছেন, আমরা ওনার স্বর্গবাস কামনা করছি। তো খুব স্বাভাবিকভাবেই সন্তান হিসাবে উনি তো এখন একটু এজিটেটেড থাকবেনই, এটাকে আমরা খুব বড়ভাবে দেখছি না। গত বছরের তুলনায় এবছর এনসেফালাইটিসে আক্রান্ত হওয়ার হার বেশি, তবে এতে আতঙ্কিত না হয়ে এই রোগ নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভারতের কয়েকটি রাজ্যে মস্তিষ্কের প্রদাহজনিত এই রোগ ভয়াবহ আকার ধারণ করলেও দেশে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে। জ্বর, শ্বাসকষ্ট ও গলায় র‍্যশ নিয়ে আট মাসের আনহা ভর্তি হয়েছে ঢাকা মেডিকেল হাসপাতালে শিশু বিভাগে। একই ধরনের সমস্যা পাশের বেডের মিহাদেরও। চিকিৎসকরা জানিয়েছেন শিশু দুটির শরীরে এনসেফালাইটিসের ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পেশেন্টটা মানে খিচুনি অবস্থায় আমরা রিসিভ করেছিলাম, খিচুনি ওষুধ দেওয়া হচ্ছিল, তখন ক্রিটিক্যাল মনে হচ্ছিল, আজকে কিছুটা ইমপ্রুভ মনে হচ্ছে। জানা গেছে প্রতিদিন দুই থেকে তিনজন এনসেফালাইটিস আক্রান্ত শিশু ভর্তি হচ্ছে ঢাকা মেডিকেলে। আক্রান্তদের বেশিরভাগই চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মৃত্যুর হার কম হলেও সচেতন না হলে জটিলতার আশঙ্কার কথা জানিয়েছেন তারা। এই ফিব্রাইল কনভার্সনের যদি সমস্যা থাকে কারো, তখন জ্বর হলে কিন্তু পার্শ্ববর্তী শিশু বিশেষজ্ঞের কাছে অথবা হসপিটালে যাওয়া উচিত। সতর্কতার কোনো বিকল্প নেই এবং প্রতিরোধের জন্য যথেষ্ট পরিমাণ উপযুক্ত ব্যবস্থা নিয়ে তাহলেই একমাত্র সম্ভব আমাদের অসুস্থতার হার কমানো, মৃত্যুর হার কমানো। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের তথ্য মতে গত বছর প্রথম ছয় মাসে এনসেফালাইটিসে আক্রান্তের সংখ্যা ছিল 600-এরও কিছু বেশি, আর এবছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত আক্রান্তের সংখ্যা 1200-এরও বেশি। আক্রান্তের হার বাড়লেও এখনই আতঙ্কের কিছু দেখছেন না প্রতিষ্ঠানটি। আমরা আমাদের সার্ভিলেন্স সিস্টেম স্ট্রং রেখেছি এবং আমাদের যেহেতু সারা বাংলাদেশেই সার্ভিলেন্স সিস্টেম আছে, বর্ডার এরিয়াতেও আমাদের সার্ভিলেন্স সিস্টেম আছে, মানে ওই এলাকার হেলথ ফ্যাসিলিটিসেও আমাদের সার্ভিলেন্স সিস্টেম আছে। সেই জন্য যদি কোনো রকমের রোগ সংখ্যা বৃদ্ধি পায় আমরা সাথে সাথে ধরতে পারবো। এনসেফালাইটিসে বেশি আক্রান্ত হয় শিশুরা, এ রোগ ছড়ানোর অন্যতম মাধ্যম মশা, তাই এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এছাড়া পাখি বা বাদুড়ে খাওয়া ফল না খাওয়ার পরামর্শও তাদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাক এবং শ্রবণ প্রতিবন্ধিত্বের শিকার শিশুরা এখনও কথা বলছে, এখন কথাও বলছে, কানেও শুনছে, অন্য শিশুদের মতো স্বাভাবিক জীবনযাপন তারা করছে। ককলিয়ার ইমপ্ল্যান্টের মাধ্যমে চিকিৎসা সেবায় সফলতা এসেছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রকল্পের আওতায় চিকিৎসা সেবা সহ তিনটি সরকারি হাসপাতালে বিনামূল্যে মিলছে 10 লাখ টাকার যন্ত্র। আমার সব কিছু এলোমেলো হয়ে গেল, মনে হলো যে এটা মানে আমি কখনো চিন্তাই করিনি যে আমার বাচ্চা এরকম কানে শুনবে না বা আমাকে মা বলে ডাকবে না। জন্মগতভাবে বাক ও শ্রবণ প্রতিবন্ধিত্বের শিকার ফারাজার মা তিনি জানালেন, 8 বছর বয়সী সন্তান জন্মের পর কথা বলেনি, তবে এখন আর সেই পরিস্থিতি নেই। চিকিৎসার পর ফারাজা এখন কথা বলতে পারে, শুনতে পায়, অন্য শিশুর মতোই স্বাভাবিক জীবন তার। There's a garden in my house, a garden full of flowers. I love to be there all the time. ফারাজার মতো এমন শিশুরা এখন বাক ও শ্রবণ প্রতিবন্ধিত্বকে জয় করেছে চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, নাক কান গলা ইনস্টিটিউট ও সম্মিলিত সামরিক হাসপাতালে মিলছে এর চিকিৎসা সেবা। এর জন্য অত্যন্ত দামি যন্ত্র বিনামূল্যে দিচ্ছে সরকার। আমার নাম তহা। কোন ক্লাসে পড়ো? টেনডি। ফাইনালিও কানে শুনছে, কথা বলছে, একেবারে নর্মাল স্কুলে পড়াশোনা করতেছে। সারাদিন খেলা করি আর ক্রিকেট খেলি। চিকিৎসকরা বলছেন 8 মাস বয়স থেকে শিশুরা সাড়া না দিলে এবং কথা বলতে না পারলে চিকিৎসকের কাছে যেতে হবে। স্ক্রিনিং করে বধিরতা ধরা পড়লে দ্রুত অস্ত্রোপচার করে ককলিয়ার ইমপ্ল্যান্ট বসালে ভালো ফল পাওয়া যায়। ককলিয়ার ইমপ্ল্যান্ট হলো শ্রবণ সহায়ক অত্যাধুনিক ইলেকট্রনিক ডিভাইস যা মারাত্মক কিংবা সম্পূর্ণ বধির ব্যক্তিকে শব্দ শুনতে সহায়তা করে। অপারেশনের মাধ্যমে ককলিয়ার ইমপ্ল্যান্ট অন্তঃকর্ণের ককলিয়াতে স্থাপন করা হয়। যে শ্রবণ প্রতিবন্ধী আগে ইশারা ভাষায় কথা বলতো, তার কমিউনিকেশনের একটা প্রবলেম হতো, এখন আর ওইটা হবে না, এখন সে একেবারে
আমরা বায়োনিক ইয়ার বা ককলিয়ার ইমপ্ল্যান্ট কানের বদলে কান, এটা দেওয়ার ফলে সে একেবারে তার জীবনটা বদলে যাবে এবং সে সব কাজ করতে সক্ষম হবে। অস্ত্রোপচারের পর ভাষা শিখতে দরকার স্পিচ থেরাপি। 3 বছর থেরাপি নিলে স্বাভাবিক কথা বলতে পারে শিশুরা। সরকারের 3টি হাসপাতালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ককলিয়ার ইমপ্ল্যান্ট ডিভাইস বরাদ্দ নীতিমালা অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের বিনামূল্যে বা আংশিক মূল্যে এই চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 41 কেন্দ্রে পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট নেওয়া হচ্ছে। সকাল 10টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। ভোটারদের আগ্রহ বাড়াতে গতকাল জেলা সদরের পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে প্রচার চালায় নির্বাচন কমিশন। আগামী সোমবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ 2 স্বতন্ত্র প্রার্থী। 21 সংসদ নির্বাচনে এই আসন থেকে জয় পান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি শপথ না নেওয়ায় শূন্য ঘোষণা করা হয় আসনটি। বরিশাল ঢাকা নৌপথে চলাচলকারী 24টি লঞ্চ বছরে প্রায় 24 লাখ যাত্রী পরিবহন করলেও কর দেয় মাত্র 24,000 যাত্রীর। যাত্রী প্রতি 100 টাকা হিসেবে কর ফাঁকির পরিমাণ 23.5 কোটি টাকারও বেশি। এই বিপুল ফাঁকি ঠেকাতে আদায় প্রক্রিয়ায় পরিবর্তন আনা উচিত বলে মনে করছেন আয়কর বিশ্লেষকরা। তবে হিসেবে গরমিল রয়েছে বলে দাবি লঞ্চ মালিকদের। বরিশাল ঢাকা নৌরুটে যাত্রী পরিবহনের জন্য প্রতিটি লঞ্চ ধারণ ক্ষমতার হিসেবে যাত্রী প্রতি বছরে 100 টাকা কর দেয় সরকারকে। এই রুটে চলাচলকারী প্রায় প্রতিটি লঞ্চের গড় যাত্রী ধারণ ক্ষমতা 1,000 জন। সেই হিসেবে এই রুটে 24টি লঞ্চ বছরে প্রায় 24 কোটি টাকা আয় করলেও যাত্রী কর দেয় মাত্র 24 লাখ টাকা। বিষয়টি নিষ্পত্তিতে সমন্বয় দরকার বলে মনে করছেন বিআইডব্লিউটিএর কর্মকর্তারা। ঈদ ফেস্টিভ্যালগুলোতে লঞ্চের মালিকগণ ধারণ ক্ষমতার চাইতেও যাত্রীদের সুবিধার্থে অনেক যাত্রী এনে থাকেন, সেই যাত্রী অনুযায়ী সাধারণত বিআইডব্লিউটিএ বার্থিং চার্জ বা কনজারভেন্সি পায় না। আয়কর বিভাগ বলছে সরকার নির্ধারিত করের বাইরে যাওয়ার ইখতিয়ার নেই লঞ্চ মালিকদের। যদি এই নির্দিষ্ট রেটে ট্যাক্স দেয় তাহলে সাধারণ পদ্ধতিতে, মানে ওনার কত আয় হলো কত ব্যয় হলো এই পদ্ধতিতে আর আমরা যাব না। তবে অতিরিক্ত যাত্রী পরিবহনের কথা অস্বীকার করেছে লঞ্চ কর্তৃপক্ষ। 300 করে যদিও যাত্রী আনি, 500 করে গতকাল যেমন 575 জন আসছে রাখি থেকে, কিন্তু আমার কিন্তু ট্যাক্স দিতে হবে ওই যে নির্ধারিত করা আছে 100 টাকা। 100 টাকা ওই টোটাল 1200 উপরে দেওয়া, 1400 উপরে দিতে হবে। আপনি কত কম টানলেন কি বেশি টানলেন গভর্নমেন্টের টা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। বিশ্লেষকদের মতে শতকরা 90% করের আওতার বাইরে থাকা লঞ্চ যাত্রীদের করের আওতায় আনতে টিকিট স্ট্যাম্প বা ব্যান রোল কর প্রথা চালু করা যেতে পারে। এতে সরকার ও দেশ লাভবান হবে। 24,000-এর উপরে যে প্যাসেঞ্জারগুলো বহন করে এর উপরে যাতে ট্যাক্সটা আদায় করা যায়, কিভাবে আদায় করা যায় এটা রাজস্ব বোর্ড কর্তৃপক্ষ এরা একটা মানে নীতিমালা তৈরি করে এই ট্যাক্সগুলো আদায় করে। এছাড়া এখনকার সংবাদের আমন্ত্রণ হলো পরের আয়োজন দেখার।